আজকে তোকে কংগ্রাচুলেট না করে পারছি না ঘুরতে। সত্যি তুই খুব ভালো গান গেয়েছিস। কিন্তু কে, আমি এখনো বুঝতে পারছি না তুমি আমাদেরকে গুড্ডির ব্যাপারে অন্ধকারে রাখলে কেন। অন্ধকারে রাখার তো কিছু নেই, আমি কি অবস্থায় কি করেছি আপনারা সবটা জানেন না মিজদা। আমি একটা কথা বলি, আজকে গুড্ডি আমাদের গোটা পরিবারকে, কেয়াকে, আমাকে যেভাবে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, আজকের দিনে অন্তত কেউ ওকে কিছু বলো না। আমি ভাবছি মানুষের স্ট্যান্ডার্ড কোথায় নেমে গেছে। ঠিক বুঝলাম না তোমার কথা। সহজ ব্যাপার, মানে বর্ষা সিং যেটা গাইবার কথা তার জায়গায় অন্য কেউ গাইলো, একটা লোকও সেটা বুঝতে পারলো না, সেটাই। আরে মানুষের রুচি কোথায় নামলে মানুষ বর্ষা সিং এর জায়গায় অন্য যে কেউ গাইছে সেটা বুঝতে পারছে না, এরকমটা হতে পারে। তুমি বুঝতে পারতে যদি তুমি গুড্ডিকে না চিনতে। কেবল আমিও তো ভালো গান গাইতে পারি না, কিন্তু আমার কানটা তৈরি। হ্যাঁ, বেসুরে গান গাইলে নিশ্চয়ই বুঝতে পারতাম, সেটা হয়তো আমার কানে লাগতো। তোমার কি ভালো লাগতো না লাগতো বলে কোনো লাভ আছে? আর সুর না বেসুর একা তুমি বুঝতে পেরেছ, আর তো কেউ বোঝেনি। আর যখন কেউ বোঝেনি আর তাদের এত ভালোও লেগেছে, তারা এত ভালোও বলেছে, তখন ধরেই নিতে হবে তোমাদের কথার কোনো দাম নেই। গুড্ডি প্রোগ্রামে গেল না অথচ অন্যভাবে পৌঁছে গেল, অদ্ভুত তাই না? না না, সে তো কেয়াকে নিতে এসেছিল তাই। তোমরা তো অন্য গাড়িতে ছিলে তাই শুনতে পাওনি, জানতে পারোনি আর কি। আমি তো শুনলাম যে কেয়া ওকে এসে নিতে এসেছিল তাইও গেছে। কেয়ার সঙ্গে যদি ও না যেত তাহলে কি আমাদের বাড়ির সম্মানটা বাড়তো? শোনো, তোমাকে একটা কথা বলছি, না অন্য কাউকে নয় শুধু তোমাকেই বলছি, কারণ তুমি প্রতিবাদ করছো তো। তাই তোমার স্ত্রী হিসেবে আমার মনে হচ্ছে তোমার কথার আমার প্রতিবাদ করা উচিত। আর যদি গুড্ডি কেয়ার সঙ্গে না যেত তাহলে কি ছোট ঠাকুরপোর সম্মান বাড়তো না কেয়ার সম্মানটা বাড়তো? যে মেয়েটা আমাদের সবার সম্মান বাঁচালো তাকে নিয়ে এত কাটাছেঁড়া, না না এটা বোধহয় উচিত হচ্ছে না, একদম উচিত হচ্ছে না। এদের স্বভাবই এখন এরকম দাঁড়িয়ে গেছে, মানে গুড্ডি যাই করুক সেটাই খারাপ। তবে একটা কথা না বলে পারছি না গুড্ডি, পাহাড়ে থাকলে তুই হয়তো এত ভালো গান গাইতে পারতিস না। না পাহাড়েও তুই গান গাইতিস, ভালোই গাইতিস, তবে ওরকম গান অনেকেই গায়। আজকে একদম এক্সট্রা অর্ডিনারি ভালো গেয়েছিস। কি করে এত ভালো গানটা গাইলি বলতো গুড্ডি? অনেক তো রাত হয়েছে, তুই আবার এত রাতে এলে কেন? তো তাতে অসুবিধার কি আছে জেঠুমনি, একই পাড়ায় তো বাড়ি, কয়েকটা বাড়ি পড়ি। আমি মানে আমি দিয়ে আসবো ওকে বাড়িতে। না না অসুবিধার কিছু নেই, এই এতক্ষণ তো একসঙ্গেই ছিলে, এত রাত্রে আবার চলে এলে, তোমাকে আবার পৌঁছে দিতে যেতে হবে, সেখানে আবার খানিকক্ষণ দেরি হবে। আর দেখলো তোমারও তো শরীরটা বিশেষ ভালো না। না অনুজ, তোমাকে আমাকে দিয়ে আসতে হবে না। টুটুল দা, বলছিলাম আমাকে একটু পৌঁছে দেবে গো। সে আমি পৌঁছে দিতেই পারি, কি অসুবিধা, কিন্তু অনুজ এতটা ড্রাইভ করে এলো, অনুজ তোমাকে একটু ঘর পৌঁছে দিতে পারবে না, কি অসুবিধা? আচ্ছা জেঠুমনি, বলছিলাম একটা কথার আমাকে একটু সরাসরি উত্তর দাও তো।
বলছি, তুমি কি পছন্দ করো না যে আমি এই বাড়িতে আসি? তাহলে আমি না, আমার একার পছন্দতে কিছু যায় আসে না মা। এ বাড়ির অন্যরা তোমাকে পছন্দ করে, অতএব এ বাড়িতে তুমি আসতেই পারো। আর আমি এ বাড়িতে আসতে তোমাকে বারণ করিনি, আমি শুধু সময়টা মাথায় রাখতে বলেছি। কখন আসা যায় কখন যায় না সেটা আমাদেরই ঠিক করে নিতে হয়। শোনো, ও এই বাড়ির বউ হবে দুদিন পরে, আর তুমি ওকে এটা বলছো? তোমার কি বোধ বিবেচনা একেবারেই লোপ পেয়েছে টুটুলের মতো? আমি বুঝতে পারলাম না, তার মানেটা কি বলতে চাইছো তুমি? মামাম কোনো ভুল কথা বলেছে? দাদা, তুমি সবকিছু উল্টে দিতে চাইলে যে সবকিছু উল্টে যাবে তার কোনো মানে নেই। ও কার সঙ্গে থাকবে না থাকবে সেটা একান্তই ওর সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত। ওর উপরে আমরা চাপিয়ে দিতে চাই না, তোমার সিদ্ধান্ত আমরা কখনোই ওর উপরে চাপিয়ে দিতে বাধ্য নই, এটা তোমায় বুঝতে হবে। আর ও যার সঙ্গে থাকতে চাইবে তার সঙ্গেই থাকতে দিতে হবে আমাদের। বাবা, থাক না এই কথাগুলো এখন। না কেন থাকবে, দাদাকে বুঝতে হবে। শিরিন আজ বাদে কাল আমাদের বাড়ির বউ হয়ে আসে, তার একটা সম্মান আছে। সেখানে প্রত্যেক দিন ওকে হিউমিলিয়েশন ফেস করতে হচ্ছে, বিশেষ করে তোমার কাছ থেকে দাদা। দিস ইজ নট এক্সপেক্টেড। তুমি ওকে হার্ট করছো, ওর তো খারাপ লাগবেই। কেন এখানে এসছে? আরে, ও যে কোনো সময় এখানে আসতে পারে, ও আমার বন্ধুর মেয়ে। আর আজকে ও এখানে এসে গুড্ডিকে কংগ্রাচুলেট করতে, এনকারেজ করতে, যেটা ও সব সময় করে। কেন ওকে মিস আন্ডারস্ট্যান্ড করা হচ্ছে? কেন ওকে এই প্রশ্নগুলো করা হচ্ছে? এই হিউমিলিয়েশনটা ও কিন্তু ডিজার্ভ করে না। কিন্তু তবু ও আসে আজকে গুড্ডির জন্য। আজকে এই জগা খিচুড়ি বিয়ের জন্য সব থেকে বেশি খারাপ লাগছে আমাদের, কিন্তু সব থেকে বেশি খারাপ লাগা উচিত ওর, শিরিনের। কিন্তু তবু ও প্রতিটা পদে সেটা মানিয়ে নিচ্ছে। আমি একটা কথাই বুঝতে পারছি না, তোমাদের সবার কাছে আমার একটাই প্রশ্ন, এত কথা কেন শোনাচ্ছ আমাকে? ভালো গান গাই খারাপ গান গাই অর্গানাইজাররা নিয়ে গেছে, তাদেরও তো বিবেচনা বোধ আছে। শুধু তাদের কেন, দর্শকদেরও বিবেচনা করার অধিকার আছে। হ্যাঁ, দর্শক শ্রোতা তোমরাও ছিলে, কিন্তু তোমাদের বাইরেও তো আরো অনেক লোকেরা এসেছিল। আমার গান শেষ হওয়ার পর সবাই হাততালিতে ভরিয়েও দিয়েছে, শুধুমাত্র তোমরা ছাড়া। তোমরা হাততালি দাওনি। চলো 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 পাল্টাই।